नमस्कार बन्धुरा कम्पिटार ब्लग सिनेतरफ अपन सकल के जाना आंतरिक अभिनंदन और शुभेच्छा। आज के बंधुरा नर्थ इस्ट फ्रंटियर रेलवे थे नतून एक नोटिफिकेशन बैरिए जेटा बंधुरा जर सदर दफ्तर हमें बोलते परि मालिका गुवाहाटी एक क्षेत्र में बंधु त्रिपुरा जिसमस्त कैंडिडेट रोच तरह एक भलो अपरचुनिटी एक क्षेत्र में देखे नेब जो नर्थ इस्ट फ्रंटियर रेलवे थे नतून एक नोटिफिकेशन बैरिए जार शिक्षागत योग्यता शुधुमात्र 12 पास। एक क्षेत्र में जिसमस्त कैंडिडेट इंटरेस्टेड आछेन तादेरके बोलबो काइंडलि भिडियोटा के प्रथम थेके लास्ट अब्दि देखबेन। डिटेल्स आलोचना करब ए भिडियोर मध्ये जे नर्थ इस्ट फ्रंटियर रेलवे थेके जे नोटिफिकेशन बेरियेछे एर जन्य आपनारा किभाबे आवेदन करबेन। भिडियो शुरू करार आगे रिक्वेस्ट जदि आपनारा प्रथम थेके कम्पिटार ब्लग चैनल के सबसक्राइब कर बेल आइकनटाके प्रेस कर रेखेछेन ताहले आपनादेरके असंख्य धन्यवाद। কিন্তু যদি আপনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন চলে যাচ্ছি আমরা সেই নোটিফিকেশন পাতায় দেখে নিচ্ছি কী রয়েছে ডিটেলসে। আমরা আলোচনা করে নেব এর ডিটেলস কী রয়েছে। তবে তার আগে বলে নিচ্ছি এই যে জব নোটিফিকেশনে বেরিয়েছে এর জন্য যারা সিলেকশন পাবেন তারা কিন্তু কোনো রেগুলার বেসিস জব হবে না। এক্ষেত্রে আপনারা সিলেকশন পাওয়ার পর 30/9/2020 পর্যন্ত এই জবটা করতে পারবেন। আমরা এখন পোস্ট ডিটেলস নিয়ে আলোচনা করে নিচ্ছি। পোস্ট হচ্ছে বন্ধুরা হসপিটাল অ্যাটেন্ডেন্ট, শুধুমাত্র কিন্তু 12টা ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ করে দেওয়া হয়েছে এই ভ্যাকেন্সিগুলোকে, যেমন এসসির জন্য 2টো, এসটির জন্য 2টো, ওবিসির জন্য 6টা এবং ইউআরের জন্য 2টো। এক্ষেত্রে আপনারা পার মান্থ স্যালারি রিজার্ভ করবেন 18,000 টাকার মতো। ডেট অ্যান্ড টাইম সে ওয়াক ইন ইন্টারভিউ 20/4/2020। চলে আসছি আমরা দেখে নিচ্ছি কী কী রয়েছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ওয়াক ইন ইন্টারভিউ সেটা কিন্তু ডিভিশনাল রেলওয়ে হসপিটাল DBRT @10:00 হবে। চলে আসছি আমরা দেখে নিচ্ছি। এক্ষেত্রে যদি বন্ধুরা ক্যান্ডিডেটসরা অনেক বেশি সংখ্যক ফর্ম জমা পড়ে তাহলে কিন্তু ইন্টারভিউ ডেটে সেটা পিছিয়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা যোগ্যতা দেখে নেব। হসপিটাল অ্যাটেন্ডেন্টের জন্য ক্যান্ডিডেটসদের আলটিমেট 12 পাস এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে হসপিটালের মধ্যে তারা কিন্তু প্রায়োরিটি বেশি দেওয়া হবে। এজ লিমিট রাখা হয়েছে 18 শুরু করে 25 বছর। তবে এক্ষেত্রে এসসি এসটি ওবিসি এবং অন্যান্য ক্যান্ডিডেটের জন্য কিন্তু ছাড় রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে ডিটেলসে কিছু বলা সেটা আপনারা দেখে নেবেন। তবে এক্ষেত্রে আপনার উদ্দেশ্যে বলবো পরবর্তী সময়ে যারা আপনারা সিলেকশন পাবেন পরবর্তী সময় রেগুলার জন্য বা অ্যাকশনের জন্য কিন্তু কোনো প্রকার ক্লাইম করতে পারবেন না। তারপর আমরা দেখে নিই যে সমস্ত ক্যান্ডিডেট সিলেকশন পাবেন পরবর্তী সময় কিন্তু গুড ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম 2 গ্যাজেট অফিসার্স অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট থেকে আপনাকে সেটা প্রোভাইড করতে হবে। তারপর আমরা দেখে নিয়েছি বাকি কী কী রয়েছে। এক্ষেত্রে আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ যে ভেন্যুটা বলা আছে সেখানে যেতে হবে। কোনো টেলিফোনিক বা জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে না। তাই বন্ধুরা যারা পসিবল ওই জায়গার মধ্যে যাও তারাই হয়তো আবেদন করাটা ঠিক হবে। এক্ষেত্রে আবেদন করতে গেলে আপনাকে দেখুন কী করতে হবে। একটা ফর্ম রয়েছে সেটা আমরা আপনাদেরকে শো করাবো, সঙ্গে আপনাদের সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়াল মার্কশিটস ইন অরিজিনাল এবং সেটাকে জেরক্স করে নিতে হবে এবং 2 রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ সঙ্গে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা সঙ্গে নিয়ে আপনাকে সেখানে যেতে হবে। দেখে নিচ্ছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে। এটা হচ্ছে বন্ধুরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আপনাকে নিয়ে যেতে হবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেটসের উদ্দেশ্যে বলবো যে সমস্ত ক্যান্ডিডেটসের কাছে পসিবল যে এই প্রকার যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সেই ওয়াক ইন ইন্টারভিউ প্লেসে আপনার যাওয়া সম্ভব তারাই কিন্তু একমাত্র আবেদন করবেন। কারণ আছে বন্ধুরা লকডাউন চলছে, তাই একান্তই যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনার ওন রিক্সে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এই হসপিটাল অ্যাটেন্ডেন্টের যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার প্রত্যেকটা ডিটেলস ধরার চেষ্টা করছি আপনার সামনে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখো আগামীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন। জয় হিন্দ।